মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি পদার্থবিজ্ঞানী প্রফেসর ডক্টর আতাউল করিম। তিনি দ্রুতগামী ভাসমান ট্রেন আবিষ্কার করেছেন। 1976 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে প্রায় বাংলাদেশে আসেন। খ্যাতিমান এই বিজ্ঞানীকে নিয়ে লিখেছেন সাইফুল রহমান তুহিন। জন্ম ও ছাত্র জীবন। 1953 সালের 4 মে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জন্ম ডক্টর আতাউল করিমের। বাবা ছিলেন ডাক্তার। ডক্টর করিমের পূর্বপুরুষরা ভারতের আসাম ও মেঘালয় থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন। তার মা এদেশে এসেছিলেন বিয়ের পর। ছেলের গৃহশিক্ষক ছিলেন তিনি। প্রাথমিক ও মৌলিক শিক্ষার জন্য ডক্টর করিম সাতমা প্রাথমিক বিদ্যালয়ে পড়েন। 1 বছর অধ্যয়ন করেন পাথারিয়া ছোটলেখা হাই স্কুলে। এরপর ভর্তি হন ফৌজদারহাট ক্যাডেট কলেজে, যা তখন ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ নামে পরিচিত ছিল। 1969 সালের প্রাথমিক পরীক্ষায় আতাউল করিম 64,432 জন পরীক্ষার্থীর মধ্যে চতুর্থ স্থান অধিকার করেন। 1972 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিলেটের মুরারিচাঁদ কলেজ থেকে অংশ নিয়ে 39,866 জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম হন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগে। 1976 সালে বিএসসি সম্মান পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চলে যান। ভর্তি হন সেখানকার আলবামা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে 1978 সালে পদার্থবিদ্যায় এবং 1979 সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে 1982 সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবন। আতাউল করিম 1981 সালে যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের রাজধানী লিটিল রকের ইউনিভার্সিটি অব আরকানসাসে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটি ইন নরফোকের গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট। বিশ্ববিদ্যালয় গবেষণা ও উন্নয়ন খাতে প্রতি বছর যে $100 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে তার তত্ত্বাবধান করেন তিনি। এখানে যোগদানের আগে তিনি সিটি কলেজ অব নিউ ইয়র্কের ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিনের দায়িত্ব পালন করেন। সেখানে তিনি নতুন 3টি বিভাগ বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। সিটি কলেজ অব নিউ ইয়র্কে যোগদানের আগে 1998 থেকে 2000 সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব টেনেসির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। এরও আগে তিনি 1990 থেকে 1998 ওহিও রাজ্যের ইউনিভার্সিটি অব ডাইটনের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং ইলেকট্রো অপটিক্স বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্ব পালন করেন। 2001 সাল থেকে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কমিটি অব ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। 2005 সাল থেকে টেকনিক্যাল কমিটি অব ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স টেকনোলজি অ্যান্ড অটোমেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। প্রতি বছর গবেষণা জার্নালে প্রকাশের জন্য লেখা 1 ডজনেরও বেশি নিবন্ধ পর্যালোচনা করেন তিনি। গবেষণা ও লেখালেখি। ডক্টর আতাউল করিমের গবেষণার পরিধি ব্যাপক ও বিশাল। এর মধ্যে রয়েছে অপটিক্যাল কম্পিউটিং, প্যাটার্ন বা টার্গেট রিকগনিশন, নাইট ভিশন, বিভিন্ন প্রকার ডিসপ্লে, ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমস, সেন্সরস প্রভৃতি। তার গবেষণামূলক কাজের পৃষ্ঠপোষক মার্কিন বিমান বাহিনী, মার্কিন নৌ গবেষণা কেন্দ্র ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, মার্কিন মহাশূন্য গবেষণা কেন্দ্র নাসা, যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ ওহিও অ্যারোস্পেস ইনস্টিটিউট, US ডিপার্টমেন্ট অব ডিফেন্স ও রাইট প্যাটার্নস এয়ারফোর্স বেস। ছাত্র জীবনেই তিনি 57 জন MS বা PhD শিক্ষার্থীর রিসার্চ মেন্টর বা গবেষণা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। লেখালেখিতেও যথেষ্ট সফল তিনি। অপটিক্স অ্যান্ড লেজার টেকনোলজি ম্যাগাজিনের নর্থ আমেরিকান সম্পাদক তিনি। এছাড়াও তিনি IEEE ট্রান্সডেকশনস অ্যান্ড এডুকেশনের সহযোগী সম্পাদক, মাইক্রোওয়েভ অ্যান্ড অপটিক্যাল টেকনোলজি লেটার্স এবং ওয়ার্ল্ড জার্নাল অব মডেলিং অ্যান্ড সিমুলেশনের সম্পাদনা
পরিষদের সাথে জড়িত। ২৪টি বিশেষ সাময়িকীর অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি লিখেছেন ১৮টি পাঠ্য ও রেফারেন্স বই, ৩৫০টিরও বেশি গবেষণাপত্র, ৭টি বইয়ের অধ্যায়, ১০টি গ্রন্থ পর্যালোচনা, অসংখ্য টেকনিক্যাল রিপোর্ট, সম্পাদকীয় প্রভৃতি। তার লেখা বই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তিনি ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স IEEE, দ্য অপটিক্যাল সোসাইটি অব আমেরিকা, দ্য সোসাইটি অব ফটো ইনস্ট্রুমেন্টস ইঞ্জিনিয়ার্স, ইনস্টিটিউট অব ফিজিক্স ইন ইউনাইটেড কিংডম ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের নির্বাচিত ফেলো এবং ইউনিভার্সিটি অব আলবামার সম্মানিত ইঞ্জিনিয়ারিং ফেলো। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্রুততম ভাসমান ট্রেন চলাচল প্রযুক্তি বাস্তবায়নে ডক্টর আতাউল করিমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুরস্কার ও সম্মাননা। বিজ্ঞানের জগতে বিশাল অবদানের জন্য অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন ডক্টর করিম। এর মধ্যে ১৯৯৮ সালে আউটস্ট্যান্ডিং ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যাওয়ার্ড, ১৯৯৪ সালে আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, ১৯৯১ সালে অ্যালামনাই অ্যাওয়ার্ড ইন স্কলারশিপ, ১৯৯০ সালে নাসা টেক ব্রিফ অ্যাওয়ার্ড ও আপ অ্যান্ড কমার্স এডুকেশন অ্যাওয়ার্ড, ১৯৯৮ সালে NCR স্ট্যাক হোল্ডার অ্যাওয়ার্ড প্রভৃতি। তিনি আমেরিকান ম্যান অ্যান্ড ওম্যান ইন সায়েন্স, হুজ হু ইন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হুজ হু ইন আমেরিকা, আউটস্ট্যান্ডিং পিপল ইন টোয়েন্টিন্থ সেঞ্চুরি, ডিকশনারি ইন ইন্টারন্যাশনাল বায়োগ্রাফি এবং ২০০০ আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্টের তালিকাভুক্ত। বাংলাদেশের বিজ্ঞান লেখক মোহাম্মদ কায়কোবাদ মেধাবী মানুষের গল্প বইয়ে আতাউল করিমের কৃতিত্বের কথা উল্লেখ আছে। পারিবারিক জীবন। আতাউল করিম ১৯৭৭ সালে এক সময়ের সহপাঠী সেতারাকে বিয়ে করেন। সেতারা করিম পেশায় একজন বায়োকেমিস্ট। তারা ভার্জিনিয়া রাজ্যের ভার্জিনিয়া বিচে থাকেন। তারা এক ছেলে ও দুই মেয়ের জনক জননী। ছেলের নাম লুৎফি এবং মেয়ের নাম লামিয়া ও আলিয়া। একজন বিজ্ঞানী হিসেবে ডক্টর আতাউল করিমের অবস্থান আমাদের কাছে স্পষ্ট। ভবিষ্যতে যদি নোবেল পুরস্কারও জিতে যান তাহলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। এ বিষয়ে সন্দেহ নেই যে তার জীবন ও কর্ম সম্পর্কে জানলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জীবনে বড় হওয়ার অনেক অনুপ্রেরণা পাবে। তবে আজ পর্যন্ত এদেশে ডক্টর করিমকে কোনো রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়নি। আশা করি সংশ্লিষ্টরা বিষয়টি ভেবে দেখবে। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।